নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/2/2023 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইন্টারভিউয়ে যারা পরীক্ষক ছিলেন বা ইন্টারভিউ যারা নিয়েছেন সেই পরীক্ষকদের কিন্তু এবারে তরফ করলো আদালত। আসলে এই সংক্রান্ত আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। মাত্র 1.5 থেকে 2 মিনিটের ব্যবধানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ, তাও দু একজনের নয়, 15টি জেলার প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে এমন ইন্টারভিউ হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এদিন 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া পরীক্ষকদের তলব করলেন বিচারপতি এবং আদালত আরও জানতে চেয়েছে অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কীভাবে শিক্ষক নিয়োগ হলো। যদি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়ে থাকে তাহলে এত কম সময় ব্যবধানে কীভাবে সম্ভব। আগামী 21 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে আদালতের উপস্থিত হয়ে ইন্টারভিউ নেওয়া পরীক্ষকদের এই সমস্ত প্রশ্নের জবাবদিহি করতে হবে এবং আদালত জানিয়েছে প্রথম পর্যায়ে হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের 5 জেলায় ইন্টারভিউ নেওয়ার পরীক্ষকদের আদালতে হাজির হতে হবে। তাদের রুদ্ধদ্বার এজলাসে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সংশ্লিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ থাকবে না। একই সঙ্গে মামলাকারী চাকরি প্রার্থীদের তলব করা হবে ধাপে ধাপে। দূরের জেলায় প্রার্থীদের যাতায়াতের খরচ হিসেবে 2000 টাকা এবং কাছের জেলার হিসেবে 500 টাকা খরচ দিতে হবে পর্ষদকে। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সংক্রান্ত মামলায় 2016 নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে আদালত এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে কারা ইন্টারভিউ নিয়েছেন তাদের নাম জানানোর নির্দেশ দেয় আদালত এবং অভিযোগ ছিল ইন্টারভিউয়ের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। মামলার গত শুনানিতে এমন 19 জন চাকরি প্রার্থীকে জেলাসে ডেকে এক পোস্ত জেরা করে মানে এবং বিচারপতি তারা প্রত্যেকেই সাল করেন যে ইন্টারভিউতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। তার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় প্রায় করা চাকরি প্রার্থীরা ইন্টারভিউ নিয়েছিলেন, কারা নিয়েছিলেন পর্ষদের সভাপতির কাছে তাদের নামের তালিকা চায় আদালত এবং 21 ফেব্রুয়ারি তাদেরকে কিন্তু মানে জবাবদিহি করবে আদালত। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।